কোন বনে রে পাখি তুমি আইলারে কোন বনে আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে মিসে মায়াই বন্দি থাইকা মিসে মায়াই বন্দি ফাইক্যাপ করলাম কত খেলা ও তাকিয়া দেখো তোমার জীবনের বেলা এক পলকের নাই ভরসা মেসের সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা জাল্লা জন্মসূত্রে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করছে না কত দয়া আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন পারতেন কি পারতেন না ভবানীপুর আসলে ভবানী তো মুসলমান নাম না হিন্দু নাম না ভবানী ভবানী রানী ভবানীর নাম শুনিনি আপনারা সেই ভবানীর মধ্যে আল্লাহ মুসলমানকে কবুল করছে আলহামদুলিল্লাহ কত বড় আল্লাহর দয়া জন্মসূত্রে মুসলমান হয়ে আমাদের লাভ কি আল্লাহ আমাদের নবীকে শুধু নবী করে দুনিয়াতে পাঠাননি ইন্নি বৈস্তু মোয়াল্লিমান কি বলেছেন ইন্নি বস্তু মোয়াল্লিমান নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি মিমা মাকার মাকারিমাল আখলাক আমার মাদ্রাসার যারা ছাত্র হবে তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন এ প্লাস পাবে চরিত্র একটা মানুষের জীবনের সবচাইতে দামি সম্পদের নাম কি চরিত্র সে মাদ্রাসার এক নম্বর ছাত্র হলেন হাওতারবকর এক নম্বর ছাত্রকে তিনি একদিন মসজিদ নবীর মধ্যে ঢুকতেছেন খুব খেয়াল করে শোনেন কিন্তু দরজাত গিয়ে তিনি ব্রেক করলেন ব্রেক করার কারণ হলো মসজিদের মধ্যে আল্লাহর নবী বসে আছেন শুধু নবী বসে নাই নবীর দুই উড়াতের উপরে নবীর দুটা নাতি বসে খেলা করতেছে এক নাতি দাড়ি ধরে টান মারতেছে আর এক নাতি মাথার টুপি খুলে ফেলে দিচ্ছে আহ বাক্কর তাকায় দেখেন নবী বিরক্ত না হয়ে দুই নাতিকে কেবার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে কোন দিকে তাকালেন আমরা তাকাই কোন দিকে এই আসরের নামাজ পড়ে জমির ধান দেখে উপর জমি পানি আছে নিচে অর্জমিত পানি নেই কি নাই নাই পানি এখন চিন্তা করছে যে কি করি তো চারিদিকে চারিদিকে তাকায় দেখে কেউ নাই আসতে করে বসে দুই হাত দিয়ে জমির দিয়ে সেই পানি দিয়ে হাত ধোসে দুই আবার চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি আজকে আমরা বাংলাদেশে চিন্তা করি চিন্তা করি না আমার বউ কিন্তু আমাকে যেন না ধরে কইল না যেন না ধরে আমরা যারা প্রকৃত মুসলমান তারা পুলিশ ধরার চিন্তা করি আজরা ধরার চিন্তাই নাই অথচ পুলিশ যদি এই দিক দিয়ে আসে আর দিক দিয়ে পলানোর সুযোগ আছে তোর কথা ঠিক কিনা কিন্তু আলাই যদি আসে কোন দিক দিয়ে পলাবেন যাবে তাহলে আমার সাথে একটু গুনগুন করে একটা গান গান ডাক পড়িবে কিন্তু পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিসাইতে কর না করনারা মনে করতেছেন যাবেন না যাবেন না তিন তিনতলার থাকবেন তুরস্কের খবর জানেন তুরস্কের খবর জানেন এই সিরিয়ার খবর জানেন পাঁচ তলার উপর উঠে আমার বাড়ি আমার ঘরে হামাক নামাইকে আরে এখন একটা ভূমিকম্প দিয়ে নাম বুনে এ কর না কে না পারলেও গুনগুন করেন গুনগুন করলেও সব আছে আরে ছোটবেলায় দেখছো আমার দাদা ওই পাট পাকা তো পাট দড়ি দড়ি বর্ষাকালে পাট পাকাতো বেশি মানে পাটের দড়ি দেখি না তো এখন ওই দাদা গান জানতো না কিন্তু হুম হু আমি দাদা কই দাদা কি কর পারি না ভাই কিন্তু হোঁর মধ্যে মজা আছে রে আমি তখন দাদা কোলা অবধি তো হু করতেছেন এর গান কি জানেন দাদা কই কি গান ভ ইয়া কুব নবি ভাস্করিত কেনানে সবার চাইতে ভালোবাসতেন ইউসুব তাহলে একটু হোহো করেন রাত সাড়ে দশটার পরে ঠেতো তা ছিকম পক্ষে আটটা পর্যন্ত ওয়াশ করা লাগবে ঘুমানা লাগবে দরে কন কথা ঠিক কিনা তাহলে আমার সঙ্গে একটু একটু হু কিন্তু যেদিন কিন্তু যেদিন পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করস বন্ধু জোগাড় কিছু করছো বন্ধু পার মাঝে বিচার দানি কবর বামি কবর ডানি কবর বামি কবর নিচে কবর আছে যে উপর দিকে ছায়া দেখো বাঁশের রে দিছে এমন আজব দিবে রে ভাই এমন আজব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারের ওই চোটে কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম পাবেন দেখা পাবেন এই জন্য ইন্নালিল্লার উপর লাগবে আসমানের দিকে বললেন আমার নবী শুধু বিশ্ব নবী নয় আমার নবী হলেন পৃথিবীর এক নম্বর নানা কয় নম্বর নানা তাহলে নবী হিসেবে কয় নম্বর নানা হিসাবে নেতা হিসাবে সেনাপতি হিসাবে রাষ্ট্রপতি হিসাবে বাবা হিসাবে স্বামী হিসাবে পৃথিবীতে আর কোনো মানুষ এক নম্বর আছে একদিক দিয়ে এক নম্বর থাকলে আর একদিক দিয়ে চার নম্বর নয়টা বৌ একসাথে কয় হুজুর বউ তো আপনার নয়টা ভালোবাসেন সবচেয়ে বেশি কাকে নবিকায় যতদিন খাটি যাওয়া ছিল রে এই প্রশ্ন করেনি রে কারণ যতদিন খাটি যাছিল ততদিন রাসুনের দ্বিতীয় বই ছিল না এক বউ থাকলে কোনো আপনি বলবে না কাক বেশি ভালোবাসে বলবে একটা যে এটা নয় ডা আল্লাহ রাসুন চিন্তাত পড়ে গেল কাক বেশি ভালোবাসি কি কই ঠিক আছে আজ না আগামীকাল যাও আগামীকাল বলবো কাক বেশি ভালোবাসি গভীর রাত্রে এক টোফলা খেজুর আয়সার ঘরত গেছে আয়সার হাতে দুটো খেজুর দিলাম কাউরে দান না হাসার ঘর যায় বলতেছে তোমারে দুটা দিলাম কাউরে দান ময়মুনার ঘর যায় কয়ে দুটা দিলাম কাউরে দান না খবরদার কাউরে কয় না সব বইয়ের ঘর যায় দুটা করে খেজুর দিছে আর সর্ত দিচ্ছে কাউরে দান না পরদিন সকালে নয় বয়ক হুজুর কারে বেশি ভালোবাসেন আল্লাহ রাসূল বলে গত রাত্রে তাকে দুটা খেজুর দিছি তা কি সবচাইতে বেশি ভালোবাসে সবাই কাল মাথা লাগা মানে যেই দিকটা যাবেন আমার নবীর উপরে কেউ নেই আল্লাহর পরেই এই পৃথিবীতে সবচাইতে যিনি আরাফা লাকা জিকরা এই আল্লাহ তার ঘুরিস না সময় নষ্ট করিসাতে কানা করতে চাও তাহলে নবীর আদর্শ গ্রহণ করে নাও একথা কার এমন সময় হগলো তোমার নবীর মাদ্রাসার দুই নম্বর ছাত্র মসজিদের মধ্যে ঢুকবেন কিন্তু আবু বক্কর কে দেখে বলতেছেন ভাইজান আপনি ভিতরে না ঢুকে বাইরে দাঁড়ায় আছেন কেন আবু বক্কর বলে দেখ দেখ বলতেছে আহ এই দুইটা সন্তান বড় বেদক এরা সব সময় নবীকে কষ্ট দেয় সঙ্গে সঙ্গে অবক্কর সাহাদি তুলে বললেন ওমর যে কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলতে না। এভাবে তুলে ওমর যে কথা আর দ্বিতীয়বার বলতে পারব না ওমর ফারুক তিন ধাপ পিছনে গেছে আল্লাহ রাসুল বলেছেন আমার চারটা সাহাবি এক নম্বর কয়না সাহাবিরা বললেন হুইর চারজন এক নম্বর কেমনে হয় রাসুল বললেন নরমে এক নম্বর আবু বক্কর গরমে এক নম্বর উমর সম্পদে এক নম্বর ওসমান আর জ্ঞানে এক নম্বর আলী সবচাইতে নরম হলো আবু বক্কর আর সবচাইতে গরম হলো উমর এমন কথা বলেছে উমরই তিন ধাপ পিছনে গেছে যা বলতে আবু বক্কর ভাই আপনি নরম মানুষ এত গরম হলেন কেন

শোনেন বোক রাতে বেলা বিছনাত গিয়া লরম হইয়া দয়া করবেন কিন্তু তার জন্য জি বাংলা যখন দেখবি তখন নরম হবে না সব সময় নরম হওয়া হয় বেടাক ভাত খাওয়ার সময় থাকবেন আব্বু আব্বু আসুন ভাত খাই খাবার না থাকলে জোর করে খিলান দয়া করেন কিন্তু নামাজ পড়বা না গেলে পাঁচ হাত বাড়ি মারা লাগবে জরে কোন কথা ঠিক এ কথাLambda

আপনি হওয়ার কারণ কি জানতে চাই বক্কর বলে ওমর তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তুমি তাদের বলতো তুমি যে দুইটা সন্তানকে বেদব বললে তাদেরকে তুমি জানো তাহলে উত্তর সহজ হতো কিন্তু যখন বলছে চিনো তুমি যে হাসান হুসানকে বেদব কইলা যে এই দুইটা সন্তান বেদব এরা সব সময় নবীকে কষ্ট দেয় এই দুই দিনে তুমি চিনো আপনার বলেন তো জানা আর চেনা এর মধ্যে তফাত আছে না নাই আজকে বাংলাদেশের মুসলমান প্রাইমারি চিনে আর কোরআন শরীফ জানে এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহর কোরআন এটা জানে কিন্তু চিনে না আডম সাজে ঢাক ঢোরল ঝাঁজর বাজে এটা চিনে ছয় বছর বয়সে ছেলে প্রাইমারিতে ভর্তি করে দেয় ও আর বসে না ভাই আর মা আমার তাই হুজুর কি বেদক হলো ওই বাথরুমত গেল খাড়া হয়ে পেশাব করে ওই রাস্তাত গেল খাড়া হয়ে করে একটু দোয়া করেন তুই বসে পেশাব করে না কে ভাই ওরা ডাক দেখে কেড়ে বাদা নেই কোন ক্লাসে পড়িস ওই ক্লাস ওয়ানে পড়িস আসা তুই বসিস না কেন

আরে মাদ্রাসা চালাবার গেলে দেন মাদ্রাসার একটা ঘর করে লাগবে টাকা আর প্রাইমারি একতলা ভেঙ্গে তিন তলা বানাচ্ছে কথা কর না কেন কথা না করে ভুল করবি তার মানে কি বোঝা গেল জানার সিনার মধ্যে তফাত আছে না না যেদিন বাংলার মুসলমান আল্লাহর কোরআনকে চিনবে সেদিন বাংলাদেশের সমস্ত প্রাইমারির কবর হবে একটা প্রাইমারিও থাকবে না সব প্রাইমারি হয়ে যাবে কারণ রাসুল বলেছেন খাই তা আল্লা ওই ব্যক্তি হলো সবচেয়ে দামি সম্মানী যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় ভাই না যখন গলা করবে আমি তুই ধর জীবনে চা খাই না খাবো না কোনোদিন কয়েকদিন আগে ধাবার খাইছে বুঝলেন ধাবার খাইয়া গলা বসা গেছিল গলা বসে নি হচ্ছিল আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনো নাও বলে ওমর এই দুইটা সন্তানকে তুমি চিনো ওমর ফারুক বলে চিনব না কেন এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান ওমর কিন্তু বলতে পারতো এরা আলীর সন্তান বলতে পারতো না কিন্তু ওমর ফারুক বললেন এরা হলো আলিয়ার ফাতেমার সন্তান আমি যখন বিয়ে করছি একানব্বই সালে কাদি সাহেব আমাকে খিলো বাপের নাম কি আমি কলাম আমার বাপের নাম এই বিয়ে হয়ে গেল বিয়ে করে যখন বাড়িতে আসলাম মা কইল বাবা কেমনি করে বিয়ে পড়ালো আমি কলাম সাহেব বলল তোমার বাপের নাম কি তোমার বাপের নাম একটা কাগজত লেখিল তোমার মা কইলো আমার নাম কয়নি আমি বললাম না মা আপনার নাম কয়নি মা ঘরের মধ্যে দেয় সেই কান্দন আমি বললাম কান্দেন কেন তোর বাপ যে বিয়ে হলো তোর এখন তোর কি করছে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় দরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না মাজন থেকে সন্তানের দায় অকালে মারা যায় মাজন থেকে সন্তানের দায় অকালে মারা যায় কেন সে মায়ের ভক্তি এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা মা গো কিন্তু চোদ্দ সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে কাজী বলতেছে আপনার বাপের নাম কি মায়ের নাম কি আমি বললাম কে রে আমার বিয়ে খালি বাপ দিয়া হলো প্রধানমন্ত্রী কি কইছে দরকার হলে তিন সুন্দর জায়গা দুই সুন্দর খাবো রোহিঙ্গা মুসলমানকে আমরা আমাদের দেশ থেকে তাড়ায় দেব না জোরে বলেন কথা ঠিক না যেখানে যাচ্ছে রাস্তাঘাট খালি সেই সুন্দর আয় রে আয় বগুড়ার থেকে যখন দেখবেন ভাই তল দেয় রাস্তা উপর রাস্তা হচ্ছে বলে কি রে আপনারা জানেন আজকে আমি বগুড়া থেকে আপনাকে নগা যাচ্ছি মাত্র পঁয়ত্রিশ মিনিটে হাইরে তেল তেলা রাস্তা প্রত্যেকটা রাস্তাঘাট ব্রিজ কালভাট সবদিকে সরকারের একটা নজর আছে না নাই জোরে জন আছে না কিন্তু আমাদের উপর একটু কি ব্যাপার বুঝলাম না ভাইজান একটু মনোযোগ কথাগুলো শুনবেন আউব বলে উম ফাতেমার সন্তান বললে হবে না এদের আরো পরিচয় আছে ওমর ফারুক বললেন এদের আর কোনো পরিচয় তো আমার জানা নাই আউবক্কর বলে ওমর কত বছর বয়সে মুসলমান হয়েছে উমর ফারুক বলেন সাতাশ বছর বয়সে মুসলমান হয়েছি আউবক্কর বলে আমি পঁয়ত্রিশ বছর বয়সে মুসলমান হয়েছি ওমর এখন বলতো ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলে উমর ফারুক বলে কাফের ছিলাম আবু বকর বলে আমিও কাফের ছিলাম তাহলে তোমার হায়াতের জীবনের সাতাশ বছর তুমি কুকুরে হলে কাটাইছ আমার পঁয়ত্রিশ বছর আমি কুপুরে হলে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদব বলতেছো এরা জন্মসূত্রে জন্মাতি হয়ে জন্মেছে ওর কান্দার বলা ও করু এই চিন্তা তো করিনি আজকে যারা আমরা এখানে বসে আছি আমরা জন্ম সূত্রে মুসলমান হয়ে জন্ম নিয়েছি জোরে কথা কর না কেন চিন্তা করছেন কোনো দিন আহা কি ভাগ্য আমাদের রে আমরা জন্মসূত্রে সূত্রে মুসলমান সুবহানাল্লাহ বলেন শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি তা কিন্তু নয় এমন একজন নবীর র খেয়েছি যেই নবী বরাকের কাছে যায় খালি ঘরে এই মাসটা হলো রজব মাস কি মাস বরাকের পাঁচে খালি ঘরে খালি ঘরে জিবরাল বলে হুজুর এত সুন্দর বরাক আপনার পছন্দ হয়নি নবী বলতেছে তুমি যে কইলে এই বরাকের ফিরে চললে বরাক আমাকে আল্লাহর আরো ফেলিয়ে যাবে

হুজুর মামা বাড়ির আবদার নবীর জন্য আল্লাহ যে বরাক বানায়নি আর আপনার জন্য বানাইছে আর সেই বরাক গুনে চান সঙ্গে সঙ্গে নবী এগারো গজ দূরে বরাক থেকে এগারো গজ দূরে যা বলতেছে ফেঁকা হামার না ফেঁকা তোমার আল্লাহ আমি কোনোদিনও আল্লাহ দেখবার চাইনি কারণ মুসা নবী চাইছিল আল্লাহ সম্ভব না

হেগত তোমার আল্লাহ আল্লাহ যদি তার বাড়ি ধমক লিয়ে যাওয়ার সায় প্রত্যেকটা উম্মতের জন্য একটা করে বোরাক মওদো পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে উড়বই না জিবরাইল কইলি এই রহমাতুল লিল আলামিন এত গরম করে আমাদের নবী তিনবার রাগ করছে গোটা জীবনে রাগ করছে মাত্র কয়েবার তিনবার এটাই হলো প্রথম ফেরেস্তা জিবরাল বলে আল্লাহ নবী তো পোড়াকের পিঠে পার চায় না আল্লাহ কয় আমি সব শুনতেছি সব দেখতেছি সামিয়ম বাসির জোরে আল্লাহ এ জিব্রাইল নবীকে বলে দাও আমি নবীকে যেমন ভালোবাসি নবী তার ওম্মতকে তার সাইতে বেশি ভালোবাসে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বরাক আমি বাজেট করে দিন কি নবী ভাইছি ভাই রে এই জন্যই তো একটা গান আছে আছে না আমার মুখ তার আসেন আমার বাড়ি স্টার সেই বিচারের হাইকোর্টেতে সেই বিচারের কোন বিচারের জোরে গান সেই বিচার শেষ বিচার বাংলাদেশের এগুলো বিচার ছয় বছর আমির কাছে চাষ করছে ষষ্ঠ মাস আম দেখবার গেছে দেখি তো আমির খবর কি ছোট্ট একটা ছেলে গাছের ডালে বসে আম পাঠিয়েছে বাগানের মালিক কয় আমি খাইনি পরিবারের কেউ খাইনি রে আর তুই আমার গাছের চোর আম পাড়তেছিস তোর বাপক হোক হিসাব ছেলে খালি মুচকি মুচকে হাসে বাগানের মালিক বলে হাসিস বলে হাসার কারণ হলো বাপক কোথায় খুঁজবে যাবেন আমার বাবাও আর এক গাছ চড়ছে দেখে আর বাপ আম পাড়ে আর বস্তা ভরায় বাগানের মালিক গাছের নিচে বসে কান থেকে আলো চড়ায় বিস্তার দেবো কার কাছে বেটা অসর বাপ সর এই বাংলাদেশের বিচার না শেষ বিচার ধরে বলেন কি বিচার শেষ বিচারের হাইকোর্টেতে শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দার আল্লাহ যখন হাকিম হইয়া আমাদের আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হবেন ব্যারিস্টার হবেন আমাদেরকে জাবিন করে জান্নাতে পৌঁছাইয়া দিবেন এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার তাহলে আর একবার বলে এখন ইননা লিল্লাহ যে কোরআন থেকে ওয়াজ হবে সে কোরআন সম্পর্কে তিনটা স্বীকার উক্তি দেওয়া লাগবে দেখেন তো দেওয়া যায় কিনা এক নম্বর স্বীকার উত্তি হলো এই কোরআনে কোনো সন্দেহ যারা বলতেছেন না না তুই কান্দুর দুটা ফেরেস্তা আছে না নাই আপনারা যারা মুখ বন্ধ করে আছেন ডান কান্দের ফেরেশতা নাই যারা কসে সাথে সাথে তো লেখছে নাকি কিন্তু বাম কান্দের ফেরস্তা যারা মুখ বন্ধ করে আছে আল্লাহ কি লেখম এই যে জবানই খুললো না আল্লাহ কয় ওই জবান না খুললে কি হয় আমি বলতেছি লেখ তো বাম কান্দের ফেরস্তাকে কি লেখমো আল্লাহ কয় লেখ বোবা শয়তান বোবা শয়তান যারা কোরআনের পক্ষে কথা বলবে না

মুফিবাতুন কলু ইন্নাহি ও ইন্নাহি রিও আগে এর শাব্দিক অর্থ শুনি কি কন আগে কি অর্থ শাব্দিক অর্থ ইন্না মানে নিশ্চয় ইন্না মানে কি মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লা ইন্না ইলাইহি র তাহলে এটা কিসের আয়াত বিপদ আপদ মুসিবতের আয়াত কিন্তু মানুষ মরলে আমরা কেন পড়ি এই মানুষ মন লেখা একবার কি হলে কি হয়েছে না তেজের সব কমে গেল না সেসব থেকে সব গেল ব্যবহার রে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশের বহু আলেমকে জিজ্ঞাসা করছি মানে আমার মতো যারা বক্তা আমার যারা শিক্ষক তাদেরকে আমি জিজ্ঞাসা করছি যে এই হলো সময় আল্লাহ বলছে তো মানুষ বললে আমরা কেন করি প্রত্যেকটা আলেমরা বলে হুজুর আগে থেকে হয়ে আসতেছে আমরাও কই মানে আগে থেকে হয়ে আসতেছে মানুষ মরলে সবাই ইনাদিল্লা কয় আমরাও কই তা আসলে এটা একটা উত্তর হলো আপনার এটা একটা উত্তর হলো হ্যাঁ একটু খেয়াল করবেন বা যান মরা লাগবে রে আমার কাছে কয় হুজুর অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে আমি বললাম পাগলা তোর মৃত্যু হবে ফাঁসির তারিখ আছে রে মরার কোনো তারিখ নেই আপনার বলেন তো ফাঁসির তারিখ আছে না নাই অমুক তারিখে ফাঁসি হবি ফাঁসির আগে আমি কলমা করছি যা আছে তো তাসির করিয়া ফাঁসির দড়ি যখন গলা দিবি তখনও কলমা সাদ পড়তে পড়তে আর ফাঁসি কার্যকর হবি কিন্তু আমরা যারা যখন তখন মর্ম আমাকে কলমার গ্যারান্টি আছে আমাদের তো তারিখ নাই ভাই এখান থেকে বাড়ির যাওয়া পর্যন্ত গ্যারান্টি নাই রে বাড়ির পারবেন এমন কোন লক্ষ্মী না টান করে বলেন তো হুজুর আমি বাড়িতে যা ইনশাল্লাহ ছাড়া না ইনশাল্লাহ যদি হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে যাব এজন্য একটু খেয়াল করেন মুসানবি একদিন তুর পর্বতে দাঁড়ায় আছে তার সাথে কথা বলবে আল্লাহর সঙ্গে কথা বলার সময় বসা বলা ভালো না দাঁড়া থেকে বলা ভালো আল্লাহর সাথে কথা বসে থেকে বলা ভালো হ্যাঁ খুব খেয়াল করবেন যখন ইমাম সাহেব কেরাত বলে এটা কি বসে থাকে কয় না কোরআন কার কথা তাহলে বসে ইমাম যদি দাঁড়ায় থেকে কেরাত কয় তাহলে তারা মুসল্লি তারা কি বসে থাকে শুনবি তার কোকো ডাঁড়ায় থেকে শুনতে হবে

আরো হেলান দেবো সব ফেরস আল্লাহ এই শালা শয়তান দশ শেয়ার বাজার লিয়া গোটা তিলকপুর ঘুরলো অটো ভ্যান গুলো চাষা ভ্যানত চড়েন এখন টেকার দাম নাই হেঁটে হেঁটে বাড়িতে আসলো আর মস্তি দেখে চেয়ারত বসলো এই শালাকে মুসলানবি তুর পর্বতে দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য ধরে বলেন কার সঙ্গে আল্লাহ বলে মুসা খবর কি মুসা বলতে সাল্লা এমন একটা কথা বলবার চাই আপনার কিন্তু রাগ করা চলবে না আল্লাহ বলে মুসা কি কথা বলবি মুসা বলতে সাল্লাহ আমার যা আছে আপনার তা নাই আল্লাহ বলে মুসা কি বললে আর একবার চিন্তা করে বল মুসা বলতে সারলা আমার যা আছে আপনার তাই নাই আল্লাহ কয় মুসা রে তোর এমন কি আছে যে এইটা আমার নেই মুসা বলতে চাললাম আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নেই আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই আল্লাহ বলে মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় দুনিয়ার বলতে জীবনে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলে মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না দুনিয়াতে গেলে মরা লাগবে না সবাই জানে তারপরে কেউ মরবার চাই না জোরে কোন কথা ঠিক কি না স্বামী খুবই অসুস্থ ক্যান্সার হচ্ছে বুঝলেন এখন বউ সান্ত্বনা দেওয়ার জন্য বলতে আল্লাহ স্বামীর রোগ আমাক দাও আমার হায়াত স্বামীর দাও আল্লাহ আমার স্বামী যখন মরে না আল্লাহ আমি মরবো আল্লাহ স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে রে কি বউ রে ওই বাড়িতে একটা আছে জোরে কি আছে রাত্রে দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য খুঁজতেছে বারান্দা ফিল ভরের পাতিলে তলার চিটালি আড়িয়া ওই খাবি কিন্তু হাতো পায় না জোর করে মুখ লিয়ে গেছে এখন এই সিং পাল্লার কান্দা গেছে ওই চিটালালি খাচ্ছে কিন্তু পাল্লার মাথা ছাড়েনি না এখন গোয়াল ঘর বাদ দিয়ে যে ঘরে স্বামী স্ত্রী শুয়ে আছে ওই ঘরে হো করে ঢুকছে বসে এতন কয়েক আজরাইল ও বাবা আজরাইল বাবা আজরাইল আমার স্বামীর ক্যান্সার রোগ বাবা আমার স্বামীর কাছে আমার কাছে আইসি না বাবা স্বামী চিল্লায় কয় কি হয়েছে রে আজান তো তোমাকে দেখা দিলাম তুই না দিনের বেলা করি যে আমার ভাই স্বামীর দাও স্বামীর মরণ আমার দাও বউ এটা মুখে বলা যায় কিন্তু অন্তরে মানা যায় না আসলে আমরা সবাই মারা যাবো কিন্তু মরা জিনিসটা আমরা কেউ গ্রহণ করতে চাই না জোরে কোন কথা শিখছি না আল্লাহ বলে মুসা দুনিয়াতে মানুষ গেলে মরবার চাই না তোমার কাছে সেই মৃত্যু উত্তম হওয়ার কারণ কি মুসা বলতে চাল্লা কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা আল্লাহ কয় মুসা তাহলে তিনটা কারণ একটু তো মুসা বলতে চাল্লা আমি বলার আগে আপনি জানেন আমি যে তিনটা কারণ বলবো এটা বলার আগে জানে কে আরো জোরে আল্লাহ কি বলার পরে জানে না বলার আগেও জানে আমার মনের মধ্যে যা কিছু কল্পনা হয় সেই খবর জানে কে আল্লাহ আল্লাহ এমন একটা আল্লাহ ভাই আল্লাহ আলিমি জাতির সুদূর আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই আছে নাকি মার্কেটে সিসি ক্যামেরা আছে এ মার্কেট সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত

লেখিতেছেন ডায়রি সবাই বলেন দুই কাঁদে দুই মোহরি লেখিতেছেন ডায়রি দলিল দেখে রায় দিবে তা কাহা পয়সাটা নাই কারবার কারবারে কী বোঝা গেল আমি যা কিছু করি সব কিছু ফেরেস্তারা লেখে কি লেখে না দরজা জানলা বন্ধ করে যদি অন্যায় করি আল্লাহ দেখে ফেরেশতারাও হ্যাঁ খেয়াল করবেন গল্প করতেছেন কেউ দেখেনি ভাই কেউ দেখেনি কেউ দেখিনি একটু মনোযুক্ত কথাগুলো শুনবেন আল্লাহ বলে মুসা আমি জানার পরেও জানতে ভালোবাসি আমি আল্লাহ জানার পরেও জানতে ভালোবাসি কারণ আল্লাহ মানুষকে এত ভালোবাসে যার কারণে জানার পরেও জানতে ভালোবাসে আমরা যেখানে কোরআনের মা আইসি আল্লাহ জানে কি জানে না কিন্তু এখানে অসংখ্য ফেরেস্তা কেন পাঠায় দিছে কি গণ্যে ফেরেস্তা পাঠাইল আমরা সারাদিন কত পাপ করি কত নেকি করি সব আল্লাহ জানে তারপরে দুইটা কান্দে ফেরেস্তা কেন দিল এগুলো দেওয়ার পেছনে কারণ আছে না নাই এ কারণ গুলো কি আপনারা জানেন না জানলে বলবেন জানি না জানেন আজকে জানামো আজকে জানামো কারণ আমি আর সামনে আগামীতে ওয়াজ না করার সিদ্ধান্ত নিয়েছি আমি কারণ আমি এত অসুস্থ ভাই অসুস্থর কারণে আমার রক্তের প্লাটিলেট একবারে থাকা লাগবে কমপক্ষে দেড় লাখ সেটা হয়ে গেছে উনচল্লিশ হাজার ডাক্তার আমাকে বলছে যদি ওয়াজ করে আপনার সংসার চলান লাগে তাহলে রাস্তায় বসে থাকে ভিক্ষা করেন দয়া করে ওয়াজটা বাদ দেন আমি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আপনাদের এই ভবনে পোলাইছি এবছর অধিকাংশ মাহফিল আমি করবার পারতেছি না অসুস্থ হওয়ার কারণে বহু ওয়াজ করছে আপনাদের ছত্রিশ বছর কত বছর ছত্রিশ বছর হল ওয়াজ করতেছি সবাই আপনারা জানেন আমি খুবই অসুস্থ বাড়ি থেকে আমাকে বারবার বলে ওয়াজ বাদ দেন আমার মেয়েরা খালি কান্দে কিন্তু আমি নিয়ে ফেলে দিছি এখন না আসলেও তো হয় হয়নি কষ্ট করে যখন কষ্ট হবে একটু একটু ধৈর্য ধরে কথাগুলো শোনা লাগবে ওটা বসা করেন না ভাই না সারা রাত ওয়াজ হবে না সারা রাত কি আওয়াজ হয় শোনেন দুই হাজার সাত সালে আমার ডায়াবেটিস ধরা পড়ছে কয় সালে সাত সালে সতেরো সালে আমি যখন গেলাম ডাক্তার আমাকে বললো হুজুর আপনার ডায়াবেটিস ওয়াশ করার কারণে আপনার কিডনির ওপরে দাগ পড়ে গেছে আমি বললাম ডায়াবেটিস ওয়াশ করলে কিডনির দাগ পড়লো কেন বলে ডায়াবেটিস ওয়াশ করলে পেশাবের হ্যাঁকে যখন ওয়াশ করেন তখন পেশাব আস্তে আস্তে থৈলের নিচে ভরে যায় আপনি সেই পেশাবলা ওয়াশ করেন যার কারণে পেশাবকে চাপা ধরে রাখার কারণে আপনার কিডনির ওপরে দাগ পড়ে গেছে আপনি যদি ওয়াশ করবার চান তাহলে এক ঘন্টা পর পর পেশাব করা লাগবে কয়েক ঘন্টা আমি ডাক্তারকে বললাম রে ভাই এক পর পর যদি পেশাব করে যায় জনগণ হক দাওয়াত দিবি ডাক্তারকে ওয়াজ বাদ দেন বিশ্বাস করেন ডাক্তারের কথা মতো করবার করেছে এক ঘন্টা পরে আমার পেশাব লাগছিল কিন্তু আমি কোরআনের উপরে হাত দিলাম হাতে বললাম অনুনাজিল মিনাল কোরআনে মা হুয়া শিফা অরহমাতুল্লিল মোমিন আল্লাহ তুমি বলেছ কোরআন যাবত রোগের ঔষধ আমি সেই কোরআনের ওয়াজ করতেছি এই যে পেশাব লাগার পরে ওয়াজ করলাম এক ঘন্টার জায়গা আড়াই ঘন্টা ওয়াজ করলাম পেশাব এক সময় খুবই লাগলো এক সময় পেশাব হেরে গেল তারপর থেকে ওয়াজ করতেছি আর আমার পেশাব লাগে না এ কোরআনের ক্ষমতা আছে না নাই তাহলে পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ করে দিবে আল্লাহ পারে যে পারে না আর সামান্য পেশাব লাগছে উঠে চলে যাচ্ছেন দেখবেন কিছুদিন পরে পেশাব আর বন্ধ হবে না কতগুলো হুজুর পেশাব করার পরেও আমি খুবই কোথা কুতি করে প্যাঁক করি পানি খরচ করার পরে টপ 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 করে আসে আসি হ্যাঁ একটু ধৈর্য ধরেন বাজার বেশি লম্বা ওয়াজ না জীবনের শেষ ওয়াজ মনে করে আমারও শেষ আপনাকে শুনবেন ইন্না লীলার উপর ওয়াজ হচ্ছে ইসাবুম মুসিবতুন কলু ইন আল্লাহ মৃত্যুকে পছন্দ করার এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আপনি যে আমার জন্য জান্নাত বানায় রাখছেন ওই জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই আপনারা সকলে জান্নাতে যাবার চান কি চান না কারা কারা জান্নাতে যাবার চান আল্লাহকে দুই হাত দেখান যারা যাবার চান হাত তুলেন তান তান করে লিল্লাহ হে তাকবির khatman আচ্ছা জান্নাতে যারা যাওয়ার জন্য হাত তুললেন তারা কি যেতা অবস্থায় যাবেন না মরার পরে যাবেন তাহলে জান্নাতে যাওয়া গেলে তুমি মরা লাগবে আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলে জবান করে বলবেন মরতে চাই বলতে পারবেন না জান্নাতে যাইতে গেলে কি চাই আরো জোরে বলুন বাংলার মানুষ খালি মোহর চায় না এই জন্যই বাতিলের সাথে আপোষ করে বেঁচে আছে জোরে কোন কথা ঠিক কিনে খালি মোহর বের ভাই মরমোনা ভাই তো মরবো না কি করবো

তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না মুসলমান হয়ে মরা লাগবে মুসলমান হয়ে কি করা লাগবে এখন মুসলমান হয়ে মরতে গেলে বর্তমানে সেইভাবে আপনারা চলতেছেন এইভাবে যদি আপনারা চলতে থাকেন তাহলে মরবেন ঠিকই কিন্তু মুসলমান হয়ে মরা বড় কঠিন হবে মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না আমরা হকের পক্ষে থাকবো দরকার হলে এক ঘন্টা বাঁচবো কিন্তু বাতিলের সঙ্গে আমরা আহ পোসও করবো সবাই বলতেছেন না তুল হক আসাহাকল বাতিল ইলাল বাতিলা কানা সাহ ক আল্লাহ বলে রে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে সাল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হল আমার মৃত্যুটা কেবল মাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি সরাল্লা ক নায় কার জন্য। আল্লাহর কুদরতি মুখ হাসি ফুটে গেছে আল্লাহ হাসতেছে কিন্তু হাসি পাচ্ছে দেখবার কিন্তু শুনবার পাচ্ছে আল্লাহ যে কথা কয় পায় পায় না শুনবার এই জন্যই মুল্লা ঢাকা থেকে কোনো বন্ধু যদি আপনার সাথে মোবাইলে কথা কয় ওই বন্ধু মোবাইলে কথা বলতে বলতে কান দিচ্ছে আপনি বুঝবার পারতেছেন আবার হাসতেছে আপনি বুঝবার পারতেছেন পারতেছেন না ভাই তাহলে আল্লাহ হাসতেছে মুসা বুঝবার পারছে মুসা কে আল্লাহ আপনি হাসেন কে আল্লাহ কে মুসা তুই খুব চালাক রে তুই খুবই চালাক মানে যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান ধরে কারণ সমস্ত নবীরা কি সমস্ত নবীরা বুদ্ধিমান আর চালাক নবী জোরে কন দুই জন যে জানে কয়জন দুই জন না দাউদ লয় মনে ভুলে গেছেন আমার হাসান হোসেনের অসমেন ওই কাছে আছে হারুন কে আমি নাকতি আর আগে বাজে আরে আমি বলবো তো না তো ভুলে গেছে তো ভুলে গেছে ভুলে গেলে হবে তাই এই যে মাথা বাচ্চারা সকালে মুখস্থ করে রাত্রে ভুলে যায় আবার রাতে মুখস্থ করে সকাল আর মনে নেই এই বাচ্চাদের হাতে এই দুই সালাক নবীর নাম আরবিতে লিখে একুশ দিন যদি ডান হাতে বান্ধে ধরা যায় এই দুইটা নবীর আল্লাহ তার শক্তি আবার ফিরে মুসা আর একজনের নাম হলো সোলাইমান একজনের নাম কি আর একজনের নাম কি সোলাইমান হ্যাঁ খুবই সালা আর সব নবীরা আমাকে নবীও কিন্তু বুদ্ধিমান বুদ্ধিমান নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা করছে তাই মানে লিছে আল্লাহ যা বলেছে বলার সব হাতে লিছে আর সালাক নবীর ব্যাখ্যা হলো আল্লাহ যা কইছে আগে মানেনি আগে প্রশ্ন করছে মানলে লাভ কি না মানলে ক্ষতি কি জানবার চাই যেমন আল্লাহ বলেছে আদমের জায়গার যদি মুসাকে আমি বলতাম ওই গাছের কাছে যায়ও না ওলা তাকরাবা বা হাজির সাদারা ফাতাকুন আমিনা জালেদিন ওই গাছের কাছে যায়ও না তো মুসা তখন কি বলতো মূসা বলতো আল্লাহ যে গাছের কাছে জামাই চলবি না সে গাছ থুবা কে এটা হলো সালাক নবীর ব্যাখ্যা আর আদম নবী বুদ্ধিমান দেখে কিছুই কয়নি কিন্তু মুসা হলে কি বলতো তাহলে সালাক নবী কয়টা একটা হলো মুসা কালিমুল্লাহ আর একটা হলো সোলাইমান এই দুইটা নবীর নাম দান হতে 21 দিন যদি বেদে দেওয়া যায় আরবিতে ভিতে লিখে তার শরণ শক্তি আল্লাহ ফিরিয়ে দিবে এই দুইটা নবীর রূহানি তাওয়াজ্জুর ও ছিলায় ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কয় موسی তুমি খুব চালাক মুজাদে আল্লাহ কি চালাকি করলাম আল্লাহ বলে মুসারে আমার জন্য যারা মরবে তুমি যে বললা আমার মৃত্যুটা আপনার জন্য অক্ষ করেছি ও মুসা শোনো আমি আল্লাহর জন্য যারা মরবে তারা মরবেই শোনা আল্লাহ ফাইনাল আল্লাহর জন্যে যারা মরবে তারা মরবে

সিরিয়ার দামেশকে মাতা লিয়ে গেছে ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসা জিয়াদ নামে একজন পাপিষ্ট একটা গামলার মধ্যে করে হোসানের মাতা লিয়ে যায় ইয়াজিদের সামনে দিছে যে দেহ তো পড়ে আছে কারবালা দেহ এতক্ষণ শেষ মানে ঘোড়া দেহের উপর ছুটে দেহ এই মাথা লিয়েছে তখন ইয়াজিদের হাতে একটা লাঠি আছিল জোরে কি আছিল ওই লাঠিটা হোসাইনটা দিয়লার মুখের মধ্যে দিছে মুখের মধ্যে দিয়ে বলতেছে হোসাইন খালি জেদ করার কারণে আজ তোর এই পরিণতি আমি তোকে তুই হ তোর বাবা হলো বিশ্ব তোর মা হলো ছাত্রের জান্নাত তুই ইমামতি কর তুই করবি ইমামতি আমি হলো রাষ্ট্রপতি তুই খালি জেদ করলি না যিনি ইমাম হবে তাকে রাষ্ট্রপতি হওয়া এই জেদ করার কারণে অবস্থা কি দেখত আমি ক্ষমতার চেয়ারে বসে আছি আর তোমার অবস্থা কি তোর অবস্থা কি দেহ পড়ে আছে কার আর মাথায় চলে আসলো দামেশকে মুখের মধ্যে লাঠি দিয়া যখন এরকম তাচ্ছিল্য করে কথা বলতেছে হাজার হাজার মুসলমান এজিদের সামনে সবাই মাথা নিচু করে বসে আছে সবাই কাঁদতেছে মাথা নিচে ধরে জবান খুলতেছে না কি খুলতেছে না কারণ জবান খুললি জবান খুললি জোরে হ্যাঁ হায় হাই রে হায় হাই রে

মুখে যা আসে তা বলতে পারো না যে হোসেনের মুখে তুমি লাঠি ঢুকাইছো সেই হোসেনকে তুমি না যদি তুমি চিনবার পারতা তাহলে এই রকম বেয়াদবি তুমি করতে না আনাস বলতেছে আমি একাধারে দশ বছর নবীর খাদেম ছিলাম কয় বছর নবী ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন সুন্নত নফল নামাজ নবী ঘরে পড়া পছন্দ করতেন আপনার ঘরকে গোরস্থান বানাবেন না আপনার বলেন তো জুমার ফরজ নামাজ দুই রাকাতের পরে চার রাকাত নামাজ আছে না নাই আল্লাহ রাসুল বলেন মসজিদে তুমি যদি পড়ো তাহলে চার রাগাত পড়া লাগবে আর মসজিদে না পড়ে তুমি যদি বাড়ি পড়ো তাহলে দুই রাকাত পড়লে চার রাকাতের সমান সব আল্লাহ দিয়া দিবে তার মানে কি বোঝা গেল বাড়িকে গোরস্থান বানানো যাবে না বাড়িতে কবর স্থান বানানো যাবে না বাড়িতে সৈন্য দফলের দরকার আছে না নাই আনাজ বলতেছে আমি দাঁড়িয়ে আছি নবী নফল নামাজের শেষ দাই প্রত্যেকে ওই হুসাইন মুখে তুমি লাঠি ঢুকাইছো ওই হুসাইন কোথেকে দৌড়ে এসে নানার পিঠে লাভ দেশ ওরা বলতে চল ঘোলা চল চল ঘোলা চল চল ঘোলা চল ঘোলা চল আমি আনাজ আশ্চর্য হয়ে গেলাম নবী নামাজের আর হুসাইন বলে চল ঘোড়া চল আমি আসতে করে পিঠ থেকে যখন নামাবার চাই আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় ইশারা করলেন আমি হোসাইনকে না নামায় যখন সরে আসলাম কিছুক্ষণ পরে হুসাইন বলতেছে যে ঘোড়া চলে না সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি এই বলে ছোট্ট হোসাইন যখন রাগ করে ঘর থেকে বের হয়ে যায় নবী নামাজ শেষ করে যখন বসে বললেন আমি বললাম এ রাসুল আল্লাহ হুসাইন আপনাকে ঘোড়া বানায় কত বড় বেড়া করলো আমি নামাবার চাইলে আপনি নিষেধ করলেন রাসুল বলে আনাস রে তুমি নামানোর আগে আমি নামাবার চাইছিলাম কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হাবি আমার নামাজের কারণে আপনি হোসানকে পিট থেকে নামাবেন না আপনি যেমন হোসানকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি আপনাকে ঘোড়া বানাইছে আমি আল্লাহর বড় ভালো লাগতেছে আনা চিল্লায় বলে যে হোসাইন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে সেই হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছো তুমি হোসাইনকে শুনো তুমি চিনো না আল্লাহ নবী বললেন সাহাবিরা রে তোমরা শুনলে আশ্চর্য হবে সাহাবিরা বললেন হুজুর কি কি হুজুর আল্লাহ রাসূল বলে আমি মসজিদ নববীর মধ্যে বসে আছি এমন সময় ফেরেশতা জিবরাইল আমার কাছে আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসলো আয়াত দেওয়া যখন শেষ হয়ে গেল জিবরাইল আল্লাহর হুকুমে নবীর কাছে আসে আর নবীর হুকুমে জিব্রাইল আল্লাহর কাছে যায়। আমি হুকুম দিবার ভুলে গেছি জিব্রাইল আমার পাশে দাহিয়াতুল কালবি সাহাবির চেহারায় বসে আছে এমন সময় আমার ছোট্ট হোসাইন কুত থেকে দৌড়ে এসে বলে না না মায়ের কাছে গিয়ে খাবার চাইলাম মা বলে খাবার নাই আমি বললাম তাহলে নানার কাছে যাই আমার মা বলেছে তোর নানার কাছে যাস না বাবা তোর নানা ক্ষুদার জ্বালায় পেটে পাথর বান্ধে আছে ও নানা আমি তোমার কাছে যাব না তোমার পাশে যে সাহাবি বসে আছে এই বেটা কিন্তু আমি ছাড়ব না ছোট্ট হুসাইন দৌড়ে এসে ফেরস্তা জিব্রাইলকে দাহিয়াতুল কালবি বিশ্বাস করে কোলের মধ্যে বসে বলে নানার সাহাবি মাসের মধ্যেই তুমি নানার কাছে আসো কি যেন গুদুর গুদুর করে কও আর ফসকান দাও আজকে তোমারে পাইছি আজকে আর তোমার আমি ছাড়ব না যতক্ষণ খাবার না দেবা ততক্ষণ আমি তোমাকে ছাড়ব না আল্লাহ নবী চমকে গেলেন কারণ যেটা বসে আছে দাহিয়াতুল কালবি সাহাবির চেহারায় ওইটা কিন্তু জিব্রাহিল কিন্তু ছোট্ট হোসাইন না চিনার কারণে বারবার যখন খাবার চাই বারবার যখন খাবার চাই জিব্রাহিল খালি উসমুস ওসমোস করতেছে আল্লাহ রাসুল ইশারা করে বলে জিব্রাহল তোমার কোলের মধ্যে বসে যে খাবার চায় তাকে তুমি চিনো না শোনা তাকে তুমি চিনো না যার কারণে তুমি করতেছ ওই হোসাইন আমাকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে আর তোমার কোলের মধ্যে বসে তুমি ওসমোস করো না সঙ্গে সঙ্গে জিবরার স্থির হয়ে যায় নবীরে ঘোড়া বানাইলে যদি আল্লাহর ভালো লাগে তাহলে আমি এমন করলে যদি আল্লাহ বেয়াদবি ধরে নেই ফেরেস্তা জিব্রাইলের কাছে খাবার নাই কিন্তু হোসাইন বারবার যখন খাবার চাই আল্লাহ ডাকতে বলে জিব্রাইল ফান্দে পড়া বক হয়ে কান্দিস না যে তোর কাছে খাবার চাই আমি আল্লাহ তাকে এত ভালোবাসি বেহেস্তের বাগানের আঙ্গুর তোর জামার ডান পকেট ভরায়া দিল যারা বলেন সুবহানাল্লাহ আনাজ বলে আছি এ কী কয় রে আচ্ছা আচ্ছা ও সোলাই মানবী রে সালাখের ঘটনাটা শুন যে মুসাআলাই সালাম সালাক করলেন তো সোলাই মানবীর সালাক কেমনে হলে সেটা কবেন না হ্যাঁ রে কে দিস রে যেটা বলতেছি আগে এটাই শোনো এ বিরক্ত হচ্ছেন ওটা বাদ রে আশ্চর্য যে আমি যে আয়াতে কারেমতে লাৎ করলাম সেটা বোঝাচ্ছি যে আল্লাহ রাস্তায় যারা নিজের জীবন কষ্ট করে দেয় আল্লাহ বলেছে তারা মর যায় না কর না আর এজিদ কি বলতেছে আমি ক্ষমতা সি আরে তুই শেষ রেজিতা বুঝানো ওর জন্য বলতেছে একটু শোনেন এখন সোরেস্তার জিবর দাহিতুল কালবি সাহাবের চেহারায় পকেটের ভিতর থেকে আঙ্গুর বার করে হুসানের দুই হাত ঘোরা দিয়েছে সুবহানাল্লাহ কল নবীjsonwebtoken উঠছে নবীjsonwebtoken উঠছে যে ফেরেশতা জিব্রাইল আঙ্গুর ভালো কোথায় এলকা করে ইশারা করে জিব্রাইল বলতেছে হে রাসূলুল্লাহ আল্লাহ আপনার থেকে এত ভালোবাসে আমার কাছে বারবার খাবার যাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠিয়ে দিয়েছে হুসাইন আঙ্গুরগুলো নিয়ে নবীর কাছে গিয়ে বলে না না এই বেদব জানোরা না আসে এই বেদব জানো তোমার দরবারে না আসে তুমি ক্ষুদার জলায় পেটে পাথর বান্ধে বসে আসো মা কইল আর তোমার সাহাবি পকেট ভরা আঙ্গুর নিয়ে বসে থাকে এই বেদব জানার তোমার কাছে না আসে যেই মাত্র বেদব কইছে নবী আমার চমকে উঠছে এটা বেদব নারে রে পাগলা মনে মনে চিন্তা করে সমস্ত ফেরেস্তার সরদা হোসান বলে না না তুমি কি মনে করছো একলাই খাবো নাকি ধরো না না তুমি কয়েকটা আঙ্গুর নাও নবীর হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে না না তুমি আর আমি আঙ্গুর খাবো তোমার সাহাবি চায় চায় দেখবে এটা হতে পারে না এ বলে দাহিয়াতুল কালবি মনে করে ফেরেস তার জিবরাল হাতে কয়েকটা আঙ্গুর দিয়ে বলে না না তুমি আমার মুরব্বি তোমার সাহাবি আমার মুরব্বি তোমরা দুই মুরব্বি না খাইলে আমি কিন্তু খাবো না তোমরা দুই মুরব্বি না আমি কিন্তু খাব না নবী বারবার আঙ্গুর মুখে দিবার চাই হোসেন বলে না না তোমার সাহাবিকে খাইতে বলো ও আঙ্গুর দেখে কিন্তু মুখ দেয় না নবী জানে ফেরেস তারা কোনোদিন খায় না খাবার নিয়মও জানে না কেমনে খাবে কিন্তু হোসাইন ধরেছে পায় না তোমরা দুইজন না খাইলে কিন্তু আমি খাবো না অনেকক্ষণ পরে হোসাইন বলতেছে না না তোমার সাহাবি একলা একলা আঙ্গুর খাবার চাই এই তুমি আর আমি নিচে বলে দেখো রাগ করে খাই না দেও না না দাও তোমার আঙ্গুর ফিরে দাও আমিও খাবো না তুমিও খাবো না সব আঙ্গুর তোমার সাহাবিকে দিবার চাই আল্লাহ ডাকতে বলে জিব্রাহিম আমি আল্লাহ হোসানকে এত ভালোবাসি আল্লাহ নবীকে এত ভালোবাসি এই দুইজনকে ভালোবাসার কারণে দাহিয়াতুল কালবি সাহাবের চেহারায় তোর হাতের আঙ্গুরগুলো গুলো খাওয়ার শক্তি আমি আল্লাহ তোরে দিয়া দিল আনা চিল্লায় বলে আসি হুসাইনের কারণে আল্লাহ ফেরস্তা জিব্রাইল আঙ্গুর খাওয়ায় যে হুসাইন আল্লাহ জান্নাত থেকে আঙ্গুর পাঠায় দেয় আর সেই হুসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকায়া তুমি বলতেছো হুসাইন শেষ হয়ে গেছে সোনরিয়াদি শোনো হুসাইন শেষ হবে না কিয়ামত পর্যন্ত হুসাইন জীবিত থাকবে আর তুমি আজি দুনিয়াতে শেষ হয়ে যাবে আপনারা বলেন তো ইয়াজিদ আসা আমার এলাকার একটা আকাশ আকাশ হিন্দু হিন্দু আকাশ তার বেটা আমাকে দিছে দোয়া করে দেয় আমি দোয়া লাগবে না তোর বেটা আমার এজিত আমার কাছ থেকে হুজুর অভিশপ্ত এজিত নাম থা একটা হিন্দু পর্যন্ত তার সন্তানের নাম এজিত থবি না গোটা বাংলাদেশ খুঁজে দেখেন এজিদের চরিত্রের মানুষ আছে কিন্তু এজিদ নামের কোনো মানুষ নাই জোরে কম কথা ঠিকছে না আর প্রত্যেক পাড়ায় পাড়ায় হোসাইন আসে নাই মনে করতেছ ক্ষমতার চিয়ার ভাইয়া হোসানের দলের লোককে তোমরা হত্যা করবা তারা মরে যাবি তারা মরবি না রে ইয়ামোদ পর্যন্ত তারা জীবিত থাকবে দলে কথা ঠিক কিনা না মানুষের অন্তরে অন্তরে ইয়াজি যেমন শেষ হয়ে গেছে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না আল্লাহ বলে মুছা মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ আমার জন্যে তোমার জীবন অক্ষ করেছ আসলে তুমি মরবা না আমার জন্যে যারা জীবন দেয় আমি আল্লাহ বলেছি তারা কোনো দিন মরবে না রে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসানবে মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ বলবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারণ আমাদের সকলের জন্য শোনা বড় জরুরি ভাই শুনবেন না শুনবেন না তো কারণ আমার জীবনে শেষও আছে হ্যাঁ তার আগে যে এর যে সুলাইমান চালাক তাহলে চালাক হয়ে গেলে হবি কেমনি চালাক হলো এই চালাক হওয়ার কারণে কোরআনেও আছে হাদিসও আছে এক বুড়ি সারাদিন কাম করে এক গামলা আটা ফ কয়েক বুড়ির বাড়ির সন্তানগুলো না খেয়ে আছে ওই আটা নিয়ে বুড়ি বাড়িতে আসতেছে আটা নিয়ে বুড়ি কোথায় আসতেছে বাড়িতে আসতেছে ওই সময় একটা জাহাজ নদীতে আসতেছে গোটা জাহাজ ভর্তি খাবার কিন্তু হঠাৎ জাহাজের তলা ফুটে হয়ে গেছে ওই জাহাজের তলা দিয়ে পানি উঠতেছে ওই জাহাজের লোকেরা সবাই বলছে আল্লাহ 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 ও দরদে আল্লাহ এই যে জাহাজ খাদ্য ভর্তি জাহাজ এই জাহাজ যদি কিনারায় ভেড়ে তাহলে যত খাবার আছে আমরা সব দান করবো তার গান সবগা বালা মসে দূর করে দেয় ওরা দেখতেছে যে আমরা জীবনই মরে যাবো তাহলে এই এই জাহাজ খাবার দেখি হবে যদি আল্লাহ বাসায় তাহলে আমরা সব দান করব তখন আল্লাহ বাতাস করছে যারে বাতাস যা ওই বুড়ির আতা গুলে সব নিয়ে এসে ওই জাহাজের তলাত লাগে দে বুড়ি মাতাত করে গামলা নিয়ে আসতেছে হঠাৎ একটা ঘুর নিয়ে তোর আসে ভাই অন্য কিছু হয়নি খালে আটা গুলো গেছে মানে ঘুর 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 ঘুরে সব নিয়ে জাহাজের তলাত দিছে বুড়ি তো এখন সেই রাখ সেই রাগ তোমার রাগ দুই দিন হলো আমার সন্তান গুলো না খেয়ে আছে দিন কাম করে আটা নিয়ে বাড়ি যাচ্ছি আর সেই আটা তোমার বাতাস লিয়ে গেল ওই বাতাসের বিচার হওয়া লাগবে এখন আল্লাহর কাছে কয় আল্লাহর বিচার কি করে আমরা কিন্তু বিপদে পড়লে কয় তোর বিচার আল্লাহ করবি রে এ কথা কয় কি হয় না বুড়ি কান্দার যায় তো ছোট্ট সুলাইমান রাস্তা ডাক দেয় বলে বুড়ি মা কান্দেন কেন আল্লাহর বাতাস আমার আটা নিয়ে গেছে আল্লাহ বিশদ দিচ্ছে কি করে চলো আল্লাহ লাগবে আল্লাহর এক নবী আছে আপনি জানেন না বলে আল্লাহ নবী কে কয় হর বাপ হর বাপের কাজ এখন বুড়ি দাউদ নবীর কাছে বলতেছে ওকে আল্লাহর নবী আমি সারাদিন কাম করে দুই দিন হলে আমার সন্তান না খেয়ে আছে আটা নিয়ে আসতেছে আল্লাহর বাতাস আটা চুরি করে নিয়ে গেছে অন্য কিছু হয়নি গামলা আছে কিন্তু গামলার আটা নেই এ এ এ বিছা চাই দাউদ নবী দুই বস্তা আটা দে এর তো জানে বাতাসই লাগাইতে বি বিচার করবি না বুড়ি দুই বস্তা আটা প্রায় খুজি হয়ে গেছে এক গামলা কাছে দুই বস্তা আছে আটা দুই বস্তা দাউদ নবী কাছে বলি বানুস তো পারবি না একজন মজুরি কাছে যা কান্দর তো দি আই যা সুলাইমান নবী বুড়ি মা খবর কি ভাই বা তোর কথা শুনে ভালোই হলো রে এক গামলা গেল দুই বস্তা বাকি

আপনি বাইতুল মাল থেকে দুই বস্তা আটা বুড়িকে দিলেন এইটা বিচার হলো না কয় তুই তুই ছোট মানুষ বেটা কি বলতেছিস রে বাতাস আটা লেখা আমি কি তখন করবসুল বলতেছে আপনি কার বলতেছে আমি আল্লাহর বাতাস কার আল্লাহর আপনি যদি আল্লাহর হন বুক যদি আল্লাহর হয় তো বিচার হবি না বলেন আল্লাহকে বাতাস কেন আটা নিয়ে গেল দাউদ নবী সুলাইমানকে বুকের মধ্যে নিয়ে বলে ব্যাটারে এই চিন্তা তো আমি কোনোদিন করিনি তুই বড় চালাক রে ব্যাটা তুই বড় চালাক দরকার সোহান আল্লাহ আল্লাহকে বলে আল্লাহ আমার সতেরোটা সন্তান আমি মরে গেলে কে নবী হবে আল্লাহ আমি দাউদ নবী একটু আপনার কাছে জানতে চাই আমার সমস্ত নবী হবার কারণ চায় আমি দাউদ যে শুধু নবী না আমি হলাম বাদশা আমাদের নবীর মতন হলে পিটন আছে না থাকার কথা আছে কিন্তু দাউদ নবী কোনোদিন শত্রু তারা আক্রান্ত হয়নি পিটনও খায়নি বাদশা জোরে কন কি টানি মরে যাওয়ার পরে সতেরো সন্তান সবাই নবী বাদশা হবার চায় ও দেয়াল আমার কোন সন্তান নবী বাদশাহ হবে আপনি যদি একটু বলেন আল্লাহ বলে দাউদ তুমি তিনটা প্রশ্ন করবা তোমার যে সন্তান উত্তর দিবার পারবে সেই নবী বাসা হবে ছোটটা সন্তানকে ডাকতে বলে আমার সন্তানেরা আমি দুনিয়া থেকে বিদায়ী হলে তোমরা কারা নবীবাষা হবা সবাই হাত তুলছে দাউদ বলতেছে সবাই হাত তুললে হবে না তিনটা প্রশ্ন করব উত্তর যে দিবার পারবে সেই হবে আল্লাহর নবী সন্তানগুলো বলে বাবা কি প্রশ্ন দাউদ বলে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচাইতে দূরতম কোন জিনিস পৃথিবীর সবচাইতে দূরে কোন জিনিস পৃথিবীর সব চাইতে কাছে কোন জিনিস আর পৃথিবীর কোন জিনিসের মূল্য নাই এই তিনটা প্রশ্নের উত্তর যে দিবার পারবে সেই নবী বাদসা হবে একজন বলতেছে সব চাইতে দূরে হলো আসমান একজন বলে সব চাইতে দূরে হলো সূর্য একজন বলে সব চাইতে দূরে হলো তারকা ঘুরে ঘুরে দাউদ নবী সোলাইমানের কাছে গিয়ে বলে বাবা সব চাইতে দূর কোন জিনিস সোলাইমান কানদের বলে বাবা সব চাইতে দূর হলো মানুষের কবর সবসাইতে দূর হলো মানুষের কবর মন চাইলে আসমান দেখা যায় সূর্য দেখা যায় তারকা দেখা যায় গো বাবা কিন্তু আমার বাড়ির পাশে যদি আপনার কবর হয় আমি শত চেষ্টা করলেও আর আপনাকে দেখতে পাব না আমার কাছে সবচাইতে দূরে হলো মানুষের কবর আল্লাহ কয় দাউদ রে এক নম্বর প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে এবার দুই নম্বর প্রশ্ন সবচাইতে নিকটে কোন জিনিস এক ছেলে বলতে সবচাইতে আরেকজন কয় কান আর একজন কয় মাথা আরেকজন কয় সবচাইতে নিকটে হলো আমার মুখ এক একজন এক এক কথা বলে দাউদ নবী বলে সোলাইমান সবচাইতে চাইতে নিকটে কোন জিনিস বাজান সোলাইমান বলে সবচাইতে নিকটে হলো মানুষের মৃত্যু সব চাইতে নিকট হলো মানুষের মৃত্যু কে কখন মরবে আমরা কেউ জানি না আমি তো জানি বাবা সব চাইতে নিকটে হলো মানুষের মৃত্যু যারা এখানে এসেছি ভাই আমাদের সব চাইতে নিকটতম কোন জিনিস আল্লাহ বলে উত্তর সঠিক হয়ে গেছে এবার সবচাইতে কোন জিনিসের মূল্য নাই একজন বলতেছে বাতাসের কোনো মূল্য নাই আরেকজন বলতেছে উমুকের কিছু মূল্য নাই পানির কোন এক এক কথা কয় দাউদ কয় সোলাইমান এখন তুমি বলো বাবা কোন জিনিসের মূল্য নাই সোলাইমান কান্দারে বলে বাবা মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য নাই বাবা আপনি যদি মরে যান সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর সবাই তাড়াতাড়ি বলবে দাফন কর দেরি করিস না মানুষ মরে গেলে ওই দেহের কোনো মূল্য থাকে না আল্লাহ বলে দাউদ সোলাইমানের উত্তর সঠিক হয়ে গেছে সোলাইমান বলে আল্লাহ বাইতুল লাল থেকে দুই বস্তাটা আমার বাবা দিছে যায় আমি তোমার কাছে জানতে আমার বাবা যদি আল্লাহর নবী হয় তাহলে বাতাসও তোমার আমার বাবাও তোমার বাতাস কেন বুড়ির আটা নিয়ে চলে গেল আল্লাহর পক্ষ থেকে দাউদের কাছে ওহিনাদিল হচ্ছে বুড়ি দুই বস্তা পাবে না বুড়ি অনেক বেশি পাবে তন আল্লাহ কান কিছুক্ষণ পরে জাহাজ যখন সাগরের কিনারায় ওই সমস্ত লোকেরা কান্দের বলে আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করেছ আমরা ওয়াদা পূর্ণ করব সব মালগুলা কাক দিব দাউদ বলতেছে আল্লাহ বুড়ির আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ করে দেয় তাহলে সব জাহাজের মাল এই বুড়িকে দেওয়া হলো সদ্ভাত তারুদ্দুল বালাত সামান্য আটার বস্তা দিয়ে আটার গামলা আটা দিয়ে যদি জাহাজের তলা বন্ধ হয়ে গুড়িয়া তো কিছু পাই আল্লাহ কোরআনে বলেছেন অমাতুন ফিকু মিনসাইকুমান আল্লাহ রে ও বান্দারা শোনো তোমরা যদি আমি আল্লাহকে দাও আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরাইয়া দিব ইলাই কুম মনে করো না তুমি দান করলে আমি সেটা নিয়ে চলে যাব তুমি যদি এক দাও আমি আল্লাহ তোমাকে দশ ফিরাইয়া দিব আদায়িত করতেছি মারাত্মক একটা প্রশ্ন বুসার তৃতীয় হ্যাঁ শোনেন শোনেন এক খুব কঠিন জিনিস খবর আর নাই এর নতুন কবর গেল কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর আল্লাহ বলে আলী রে আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কি আম পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েদের বলতেছে মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনাদের এক নম্বর আমল হলো পর্দা আল্লাহ করণে বলেছেন অকর্ণাফি বুয়ুতি কন্যাওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা মেয়েরা ঘরের মধ্যে থাকো পর্দার মধ্যে থাকো যদি বার হও তাহলে ঘরের পরিবেশ না তোমরা বার হবা আমার মায়েদের জন্যে বলতেছে মা ওই পর্দাটা আপনারা বেশি মানবেন নামাজ পড়বেন চ্যাডামল করলেই জান্নাত আটটা জরে কন সোহান আল্লাহ এক নম্বর নামাজ পড়বেন দুই নম্বর রোজা করবেন তিন নম্বর সদিত্বের হেফাজত পর্দা চার নম্বর স্বামীর কথা মতো চলবেন স্বামীর কথা মতো চলবেন এই চ্যাড্ডা যদি করতে পারেন আল্লাহ আটটা জান্নাত আপনাকে রোগ দিয়া দিবে আল্লাহ বলে মুসা এই মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি শুনবেন না কয়টা কইছি মনে আছে না ভুলে গেছেন এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া তাহলে মরা লাগবেই তো জান্নাতে যদি আমরা যাবার চাই তে মরা লিয়া তো টেনশন কে ভাইরে এই টেনশন আছে আপনি জানেন যে আপনার কবর হবে কবর হবে মন তোই রইলি খাঁচার আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোসে কোন দিন খাঁচা পড়বে খোসে গাঁসার ভিতর আসেন পাখি কেমনি আসে যায় আপনি কি মনে করছেন আপনার দেহের কবর হবে কিন্তু পাখির কবর হবে না পাগলা এই পাখি ইল্লির নামক জান্নাতের বাগানে থাকবে ধরে কন সোহান আল্লাহ কন আপনি কন না দিব তো একটা কন বিশ হাজার না না প্রধান অতিথির উপর সভাপতি থাকা লাগবে পঞ্চাশি দিবেন পঁচিশ দিবি এই শোনেন আমি কই একটা কথা কই যারা সব সময় দেয় তাদের উপর চাপ দেওয়া ঠিক না ঠিক না যারা সব সময় দেয় মাথায় সাথে দেখাশোনা করে মসজিদ দেখাশোনা করে

বাবা ভাইয়ের জন্য দোয়া চাই বাবা হ্যাঁ বাবা এবং ভাই দুই জন মারা গেছে রোহের মা দোয়া চাই আল্লাহ বাপ ভাইয়ের কবর কে জান্নাত বানায় জান আল্লাহ করে লিখবেন এ দেন এটা কি লেখছে কন বুঝাই কঠিন ভালো করে একটু লিখবেন না কুদ্দুস খালি কুদ্দুস লেখছেন আব্দুল কুদ্দুস লেখা লাগবে কুদ্দুস আল্লাহর নাম

মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ আগে একটা গান গাবো আমি কিন্তু যেগুলা গান গাই এ পর্যন্ত যত গান গাইছি সব হলো কোরআনের গান আল্লাহ গান কিন্তু গানটাই ইন্ডু কিশোর কছে ইন্ডু কিশোর কোলে কি হবে ও খ্রিস্টান হওয়ার পরে কিন্তু গানটা ভালো চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো না পাইলাম ও আমার মালা না আর বেশি দিন তোদের মাজারে যাওয়া আসা যাওয়া আসা আমরা এসেছি যাওয়ার জন্যে কয়দিন কথা কথাকান্না কয়দিন চলতে পথে মানে এই চলার পথে দুই দিন খামিলাম মাত্র দুই দিন থামলাম এই বাংলাদেশের তিনটা প্রেসিডেন্ট ক্ষমতায় থাকা অবস্থায় মারা গেছে একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন মিডিয়া খুব একটা শক্তিশালী ছিল না তখন মিডিয়া ছিল না মানুষ জানবারি মারেনি দ্বিতীয় মারা গেছে জিয়াউর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় তখনও টেলিভিশন সাদা কালো ছিল রঙিন ছিল না একটা খালি বি টিভি ছিল অন্য টিভি ছিল না কিন্তু জিল্লুর রহমান যখন মারা গেল তখন অনেকগুলো চ্যানেল জলগান ঠিক কিনা এখন আমি নিজে দেখছি রে চ্যানেল আয়ে ওই বুদ্ধিদেবীর গোরস্থান কি দিবি ওনার বিবি কিন্তু আগে মরছে আইবি রহমান ওই আইবি রহমানের কবরে ওনাকে দাফন করা হচ্ছে দাফন করার আগে একজন মাইক ধরে বলতেছে পাঁচ স্তরের নিরাপত্তা আছে পাঁচ স্তর স্তরের প্রস্তুত সঙ্গে সঙ্গে ফাঁকা কিছু গুলি হলো হস্তস্ত করে গুলি হলো তখন মুনকির নাকির বলতেছে আল্লাহ জিহারে নিরাপত্তা দেওয়া শুরু হলো আমরা কি ফেরত যাবো আপনাকে কি মনে হয় ফেরত যাবে এই জন্য যাবার কালে শোনেন এর কি দিচ্ছেন আবার বুলু হোসেন তিন হাজার টাকা না তিরিশ হাজার তিন হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবল করেন আল্লাহ আমি কেরে মাতা সার সেই ডেরি কেরে চাষা কি খবর শোনেন শোনেন আমি কই বাপ ভাই বাপক ভাই করে করা আমার এলাকাতে একজন বাপক ভাই করা আর বেটাক এটা একদিন মায়ের কাছে ছেলে কছে মা আব্বা বড় না বড়ো তো মাও বলতে যে কে বাবা এই কথা খেয়ে জনগণ আমাকে চাচা করে চাচা কেমন আছেন আমার সামনে আমার বাপক ভাই করা মা কয় কথা তো ঠিকই রে ওই বাড়িতে আসলে স্বামী ডাকছে আসেন আপনাকে একটা জিনিস দেখাবার চাই স্বামী কয় কী দেখাবার চলেন ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে যা বলতেছে দেখেন তো আমরা দুই ধনের মুখ একই মুখ আপনারও মুখ যা আমারও মুখতে তাই আল্লাহ যদি আমাকে দাড়ি দিত বউ বলতেছে আল্লাহ যদি আমাকে দাড়ি দিত স্বামী কয় এই পাগলি মেয়ে মানুষের কোনো দিন হয় বউ কয় এই পাকলা মরদ মানুষ কোনোদিন দাড়ি সাঁচা হয় তোমার বেটা খাজা কয় শুনেন কবরে গেলে ওমর নবিয় কা যখন প্রশ্ন করবে তোমার নবীকে খালি দাড়ি লিয়ে কবরত গেলে নবী এসে দবলবে এই মুনকে নাকি রে তাই আমার সুন্নত না কবরত আসলো তাই নবী বলার আগে আমি নবীটাকে উম্মত বলে স্বীকার করে নিলাম তাই নবীর ঘরের সেক্রেটারি খালি থুইয়া দন্ত আমি হয়তো জীবন এসে পারবো না বাবা

আলহামদুলিল্লাহ এখন মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ আপনাদের সামনে বলতেছি এ কারণ বলার আগে একটা গান গাইলাম বুঝবার পারেন নাই পারছেন বলতে সাল্লা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো জীবনের পরি হবে মৃত্যুর মাধ্যমে চিরজীবন পাওয়া যাবে আপনারা বলেন তো দুনিয়া ক্ষণস্থায়ী না চিরস্থায়ী আর মরার পরে যে জীবন আসবে সেটা কি এখন আপনাদের কাছে জানতে চাই ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো আল্লাহ বলো চন বান্তু শিরুন আল্লাহ হায়া তা দুনিয়া আল্লাহ আখেরাত হই নিরু হুয়া অব খ আর দুনিয়াও এ দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা এখানে যে আবাদ করব আখেরাতে সেটা আমরা পাবো এই ফজর নামাজ থেকে বাকি জীবনে একক্ত নামাজ আর বাদ দেওয়া যাবে কারা কারা ঈশার নামাজ পড়েননি আপনারা নিজেরাই ভালো জানেন ফজর আগে খালি মরিন রে ভাই যা পিটুন শুরু হবি রে নিয়ত করে আল্লাহ বাকি জীবনে যেন একটা অক্ত নামাজ বাদ না যায় আস্তাক ফিরুল্লাহ পড়েন আস্তাক ফিরুল্লাহ রব্দি মিনকুল্লে জমবে অত বই লাগি লাহা ওলা কলা কুয়াতা ইল্লা হিলাল হিলালি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ

কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাছ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনা নবিফা কেরজা মোবারকে আল্লাহ কবুল করে দাও তামাম ব্যিয় কেরাম আর হাবি কেরাম তাবিনী তাবা তাবিনী কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মমি মমি না আল্লাহ সকলের আরো অ পরে হাদিয়া কবুল করো আল্লাহ ত্যাঙা আমরা যারা হাত তুলেছি আমাদের জনন দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা কবল করো বাবার বাড়ি ঘর সবই আছে আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নাতি স্বজন শ্বশুর শাশুড়ি কবর গেছে আল্লাহ মাফ করে দাও আল্লাহ ভবানী স্থানে যত মর্দাস আল্লাহ সকল আর কবর কে জান্নাতের টুকরা বানিয়ে দাও মাদ্রাসার জায়গা জমি দিয়া আজকে যারা কবরের ঘরে চলে গেছে এই মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাদের কবরকে কে জান্নাতের টুকরা বানাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো মাদ্রাসার সভাপতি সদস্য যারা এ মাদ্রাসায় মহব্বত করে নগদে বাগিতে দান করলো যারা আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে না পর্দার মা বোনদেরকে কে আল্লাহ তুমি কবুল করো আমি অসুস্থ আল্লাহ আমার মতো অসুস্থ যারা হাত তুলেছে আল্লাহ সুস্থ তার নিয়ামত দান করে দাও তুরস্ক সিরিয়ার মুসলমান যারা ভূমিকম্পে দুনিয়া থেকে বিদায় হলো তাদের শহীদের মর্যাদা দাও আল্লাহ আল্লাহাদের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করো ফসল গুলো আছে আল্লাহ এই ফসল গুলোকে তুমি হেফাজত করো আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও মসজিদ কে কবুল করে নাও ভবানীপুরের সকলকে কবুল করে নাও মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তালবেলিম যার মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ কবুল করো আল্লাহ আল্লাহ কবুল করো মাফ করো আমাদের সকলকে যেদিন মরে যাব দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় হওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু محمد رسول الله